ক্লাস এইটের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা ফাইনাল এক্সাম পেপার এটা দেখতে থাকো বেঙ্গলি। এবং এই ভিডিওতে তোমাদের 2 সেট কোশ্চেন পেপার দেওয়া হবে যা বিভিন্ন স্কুলে পরীক্ষা হয়েছিল। একে দেখে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। তোমাদের যেসব টেক্সট লেসনগুলো পরীক্ষা হবে প্রত্যেকটা টেক্সট লেসন ভালো করে পড়ো, পাশাপাশি প্রত্যেকটা লেসনের শেষে যে হাতে কলমে আছে এই হাতে কলমের প্রশ্নগুলোকে প্রস্তুতি নিলে এই কোশ্চেন পেপারে যেসব কোশ্চেনগুলো আছে এগুলোর উত্তর তোমরা সহজেই পেয়ে যাবে। এই কোশ্চেন পেপারে দেখে নেবে ব্যাকরণগত যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের ভাষা চর্চা যে বই আছে সেই ভাষা চর্চা থেকে সংগ্রহ করবে। কোশ্চেন পেপারটা দেখতে থাকো, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নেবে এবং কোশ্চেন পেপারে দেখবে কী ধরনের রচনা এসেছে এবং আবেদনপত্র বা চিঠি কী কী এসেছে এইগুলোকে প্রস্তুতি নেবে। চলে যাবো পরবর্তী পেজ। যারা ভিডিওটা দেখছো দেখো, এই ধরনের প্রশ্নপত্র বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন বিষয়ের জোগাড় করে তোমাদের জন্য দেওয়া হয়েছে, এগুলোকে অবশ্যই দেখে নেবে। অন্যান্য বিষয়ের কোশ্চেন পেপারের লিঙ্ক তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখো, ঘুরে দাঁড়ো কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো, প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। পরের যে প্রশ্নগুলো, মাসিপিসি কবিতা এ মাসিপিসি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় ব্যক্ত হয়েছে তা আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলো। পরে দেখো ব্যাস বাক্য সমাসের নাম লেখো, এই যে ব্যাস বাক্য সমাসের নাম লিখতে বলেছে এগুলো তোমরা তোমাদের ভাষা চর্চা বইতে পেয়ে যাবে। উদাহরণ সহ সংজ্ঞা দিতে বলেছে, অব্যয় কাকে বলে, অব্যয় কত প্রকার, কী কী, এখানে এই ব্যাকরণ প্রশ্নগুলো করে নেবে। এবার দেখো 9 থেকে বলেছে যে কোনো নিচে যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা, তো বাংলার কুটির শিল্প, বাংলার কৃষক ও কৃষি, শ্রমের মর্যাদা, বিজ্ঞান মনস্কতা, কুসংস্কার, খেলাধুলার প্রয়োজনীয়তা, তো শেষের যে দুটো প্রবন্ধ রচনা আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই দুটোকে অবশ্যই প্রস্তুতি নেবে। এবার দেখো পরবর্তী যে কোশ্চেন সেটটা, দেখো এখানে একের দাগে তোমাদের প্রথমেই যেটা আছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটার জন্য 5 নম্বর করে। পরবর্তীতে তোমরা দেখবে পরের পেজে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে। এই যে জেলখানার চিঠি থেকে যে প্রশ্নটা এসেছে খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো দেখে নেবে। শান্তিনিকেতনে বিদ্যালয়ে প্রথম যুগে যারা রবীন্দ্রনাথের আহ্বানে বিদ্যালয়ে কাজে এসে যোগ দিয়েছিলেন এমন কয়েকজনের কথা আলোচনা করো এবং পাঠ্য হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের রচনাকে অনুসরণ করে আলোচনাটি করতে হবে। ঘুরে দাঁড়ো কবিতাটি কার লেখা, সরতে 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 তুমি আর কোথায় সরবে, কবি কোথা থেকে এই স্মরণ লক্ষ্য করেছেন, এক্ষেত্রে তাঁর দেওয়া পরামর্শটি কী ছিল, শুভার সঙ্গে মনুষ্যত্বের প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। পরবর্তী প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, চলে যাব পরবর্তী পেজ। পরের পেজে দেখো প্রশ্নগুলো, এবার দেখো 2 থেকে যে প্রশ্নগুলো আছে বলেছে যে কোনো একটি উত্তর দিতে হবে, তো উত্তর দিলে তোমরা 5 নম্বর পাবে। দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো, এই বইখানাতে সেই ধরনের অনেকগুলি গল্প আছে, কোন বইয়ের কথা বলা হয়েছে, কেমন গল্প আছে তার 2-1টা উদাহরণ দিতে হবে। এরপর ব্যাকরণ প্রশ্নগুলো দেখো, সন্ধি বিচ্ছেদ করতে বলেছে, ব্যাস বাক্য লিখতে বলেছে, ব্যুৎপত্তি নির্ণয় করতে বলেছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভাষা চর্চা থেকে সংগ্রহ করে নেবে। পরের পেজ, বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে, ক্রিয়ার কাল নির্দেশ করতে বলেছে, শব্দরূপ লিখতে বলেছে, তো এখানে দেখতে পাচ্ছ যে কোনো 2টি। এরপর দেখো এখানে যে কোনো একটি বিষয়ে পত্র লিখতে বলেছে, অর্ধদিবসে ছুটি প্রার্থনা করে বিদ্যালয় প্রধানের কাছে আবেদনপত্র লেখো, অথবা তোমার দিদির বিয়েতে আসার জন্য বন্ধুকে আমন্ত্রণ পত্র লেখো বা পাঠাও, এগুলো তোমরা পেয়ে যাবে ভাষা চর্চা বইয়ের শেষের দিকে। এবার নিচের অনুচ্ছেদটা পড়তে বলেছে, তারপর কিছু কোশ্চেন দেখবে, সেই কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে, এটা বোধ পরীক্ষণ হিসাবে থাকে, তো কোন কোন স্কুলে এই এই প্রশ্ন দিয়ে থাকে আবার কোন কোন স্কুলে দেয় না, তো সেক্ষেত্রে তোমরা এই ধরনের প্রশ্নগুলো একটু প্রস্তুতি করে নিতে পারো। বা দেখো এই যে অনুচ্ছেদ পড়তে বলেছে, অনুচ্ছেদটা পড়তে পারো, পড়বে, পড়ার পর শেষে দেখবে প্রশ্ন আছে। দেখো এখানে শেষ হয়েছে অনুচ্ছেদটা, এবার এখানে ঘোমটা কেন ভেঙে গিয়েছে এই অনুচ্ছেদের মধ্যে উত্তর আছে, কি অনেকক্ষণ ছিল, চেনার মধ্যে কি থাকার কথা বলা হয়েছে, বাড়িতে বা বাড়ির আশেপাশে কিসের কারবার চলছে বলে উল্লেখ করা হয়েছে। এবার দেখো যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, শ্রমের মর্যাদা, ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য, বন বন্য প্রাণীর সংরক্ষণ, তো এখানে 4টি রচনার মধ্যে দেখো 1 নম্বর আর 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, ওই 3টে আর আগের প্রশ্নপত্রে যে 2টো, এই মোট 4টে তোমরা যদি প্রস্তুতি নাও, তো সেক্ষেত্রে দেখবে তোমরা 10 নম্বরের একটা প্রবন্ধ রচনা কমন পেয়ে যাবে। এখানে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা,
ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য, আর এখান থেকে বিজ্ঞান মনস্কতা, কুসংস্কার আর খেলাধুলার প্রয়োজনীয়তা। অবশ্য খেলাধুলার প্রয়োজনীয়তাটাই এখানে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা একই টাইপের। তো এই রচনাগুলো যদি প্রস্তুতি নাও, তোমরা কমন পেয়ে যাবে। কেমন?